আমি জানি না যে এই ইয়াহুদি রাব্বি, প্রথমে বলি হোয়াট ইজ দ্য মিনিং অফ রাব্বি। আমাদের ইসলাম ধর্মে যেমন ধরেন কি বলে যে পীর আছেন, মাশায়েখ আছেন, তাই না? তো আপনার ইয়াহুদি ধর্মীয় যিনি সর্বোচ্চ এই ধর্মীয় লাইন থেকে সম্মানিত একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছে রাব্বি, ওনাকে রাব্বি বলা হয়। রাব্বি বা রাব্বি শব্দটা রব থেকেই ওয়ান কাইন্ড অফ আসছে, যারা তারা এটাকে যাই হোক যেভাবে ব্যাখ্যা করে। এখন এই রাব্বিরা, আপনারা জানেন যে দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে, এই রাব্বিরা সেটার অনুষ্ঠানের সকল আয়োজন করবে। তবে একজন রাব্বি, তিনি যে স্বপ্ন দেখেছেন, তিনি দখলদারকে নিয়ে যে ভবিষ্যৎবাণী দিয়েছেন, আমার ধারণা এগুলো কোথাও না কোথাও দখলদার রাষ্ট্রের যারা সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিত্ব আছেন তাদের কাছে পৌঁছেছে। আর কাকতালীয়ভাবে হোক, গায়েবি মদদের কারণে হোক, অথবা এই স্বপ্নগুলোর কারণে হোক, এই ভবিষ্যৎবাণীর কারণে হোক, হঠাৎ করে দখলদার রাষ্ট্রে আপনি দেখেন একটা পরিবর্তিত চিত্র দেখা যাচ্ছে। আজকে একজন মানে কি বলে যে সর্বোচ্চ রাব্বির মুখ থেকে দখলদারদের নিয়ে কী ভবিষ্যৎবাণী আসছে দেখেন, টেনশন তো অবশ্যই কাজ করছে সবার। ব্রিটেনে বসবাস করেন একজন রাব্বি, ওনার নাম হচ্ছে হ্যানান বেইক। তিনি আপনার জোর দিয়ে গতকালকে একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, এটা শতভাগ নিশ্চিত যে আমাদের এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে এবং সেই দিনটি খুব দূরে নয়। ইভেন আমাদের ভাইদের সাথে যা হচ্ছে, কোথাও না কোথাও এই ব্যক্তিটার খুশি হওয়ার কথা ছিল যেহেতু তিনি ওই ধর্মেরই একজন সর্বোচ্চ ব্যক্তি। বাট তিনি বলছেন যে আমাদের শহরগুলোতে গা ও যে আছে যা সেখানে যা ঘটছে সেটি সত্যিকার অর্থে গণহত্যা, এবং তার ভাষায় এটি 80 বছর আগে এই দখলদার জনগোষ্ঠীর যে ধর্ম ইহুদি জনগণের সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে খুবই মিল আছে, যা এখন আমরাই দখলদাররা মানে তিনি তাদেরকে দাবি করে বলছেন যে এই ফিলিদের সাথে আমরা করছি। তিনি বলছেন, ফিলিদের সাথে দখলদারদের এই আচরণ উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। আরও দুঃখজনক হচ্ছে যে আমাদের এই জাতির নামে, তাওরাত এবং ঈশ্বরের নামে ফিলিস্তিনিদের সাথে এই আচরণ করা হচ্ছে। শাসনের প্রধানদের মানে এই রাষ্ট্রকে যারা শাসন করেন তাদের প্রধানদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে আনতে হবে, এবং এখানে আমাকে সত্যটি বলতে হবে যে মূল সমস্যার হচ্ছে দখলদারিত্বটা। রাব্বি হ্যানান বেক বলছেন, দখলদার নেতাদেরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনা উচিত, কারণ সত্য এটাই যে এই সংকটের মূলে রয়েছে আমাদের দখলদারিত্ব মেন্টালিটি। তিনি বলছেন যে ফিলিদের বিরুদ্ধে দখলদারদের আগ্রাসনটা 7 অক্টোবর শুরু হয়নি, বরং 75 বছর আগেই শুরু হয়েছে, এবং সবাই এই অপরাধযোগ্য দমনপীড়ন, পানি চুরি এবং ফিলিদের ভূমি দখলের বিষয়টিতে আন্তর্জাতিক বিশ্ব অবহিত আছে। তিনি বলেন, এসব আচরণ স্বাভাবিকভাবেই সবাইকে যুদ্ধ এবং রক্তপাতের দিকে ঠেলে দেয়, তাই সবারই উচিত সমস্যার শিকড়ের দিকে মনোযোগ দেওয়া এবং এর সমাধান করা। একমাত্র সমাধান হচ্ছে ভূমি, যেই ভূমিটা তারা কেড়ে নিচ্ছে সেটা এই জাতির কাছে মানে আমাদের ভূমি আমাদেরকে ফিরিয়ে দেওয়া। অবশ্য এর মানে ইহুদিবাদের প্রত্যাখ্যান নয়। আমরা ফিলি সরকারের ছত্রছায়ায় জীবনযাপন করতে পারি, কারণ ইরান সহ আরও অনেক মুসলিম দেশে আমাদের সম্প্রদায় শান্তিপূর্ণভাবে আপনার বসবাস করছে। ব্রিটেনে বসবাসকারী এই ধর্মগুরু তার সহকর্মী এবং বন্ধুদের ইরান ভ্রমণের কথা উল্লেখ করেছেন, যেখানে তারা এই ইহুদিদের ভালো সহাবস্থান, হাসপাতাল, এমনকি সংসদে প্রতিনিধিত্বের কথাও উল্লেখ করেছেন। তিনি বলছেন যে ইহুদি বিশ্বাস অনুসারে এটা শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। তারা সেই দিনটির জন্য প্রার্থনা করছেন এবং সেই দিনটি শীঘ্রই আসবে। তিনি এও বলেন, দখলদার সরকার আমাদের জন্য আলাদা ভূমি রক্ষার অজুহাতে অপরাধ চালিয়ে যাচ্ছে। তারা অজুহাত হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা উল্লেখ করছে, সে সময় 60 লক্ষ আমাদের জাতি নিহত হয়েছিল। তিনি বলেন যে সমগ্র দখলদাররা জানে, একটা শিশুও জানে যে আমাদের সেনা ট্যাঙ্ক এবং অস্ত্রগুলো কি করে। দখলদাররা যদি সাবধান না হয় এই রাষ্ট্র খুব শীঘ্রই ধ্বংস হবে। এবার তিনি তার ব্যাখ্যা বক্তব্য মানে যখন দিচ্ছেন তখন আমি আশ্চর্য হচ্ছি, এই ব্যক্তিটাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন এই কথাগুলো হঠাৎ করে বললেন। তিনি বললেন যে আমি এই ধর্মের মূল অনুসারী, যেমন ইসলামের মধ্যে মূল অনুসারী আছে, আবার ধরেন কিছু সাইকো টাইপের অনুসারী আছে, যারা মূল অনুসারী ইসলাম শান্তির ধর্ম সেটাই প্রচার করে, আর যারা সাইকো আছে তারা বলে জানা এটা করো, মাইরালাও, ছিড়ালাও, ফেরালাও, অন্য ধর্মের এটা করে ফেলো, এটা প্রকৃত না। তো তদ্রূপ ওই ইয়াহুদি ধর্মের যিনি প্রকৃত যারা অনুসারী আছেন তারা কিন্তু ওইখানে অনেক কিছু ক্যালকুলেশন করেন, আর এই ক্যালকুলেশনটা তারা দেখতে পাচ্ছেন যে এই ঘটনাগুলো যত বাড়বে ততই এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, কারণ এটাই ইহুদি বিশ্বাসের একটা মতবাদ। তো
দেখা যাক এটার প্রভাব কি পড়ে, কিছুটা তো পড়ছে আলহামদুলিল্লাহ, সময় বলে দেবে। আসসালামু আলাইকুম।